জারণ বিজারণের ইলেকট্রনীয় মতবাদ উদাহরণসহ আমরা দেখব। তো আধুনিক ইলেকট্রনীয় তত্ত্ব অনুযায়ী জারণ ও বিজারণ বিক্রিয়ায় ইলেকট্রনের স্থানান্তর ঘটে, এটা আমরা জানি। এই মতবাদ অনুযায়ী জারণ ও বিজারণের সংজ্ঞা হলো কি? জারণ যে বিক্রিয়ায় কোনো পরমাণু, মূলক বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে তাকে জারণ বিক্রিয়া বলে। জারণের ফলে সংশ্লিষ্ট পরমাণু ধনাত্মক চার্জ বেড়ে যায় এবং ঋণাত্মক চার্জ হ্রাস পায়। যেমন উদাহরণ হিসেবে এখানে সোডিয়াম, জিঙ্ক, আয়ন, অ্যাসেন মানে টিন, ক্লোরিন এবং সালফারকে দেওয়া হয়েছে। যেমন সোডিয়াম একটি ইলেকট্রন দান করার মাধ্যমে 1 পজিটিভ, জিঙ্ক দুইটি ইলেকট্রন দান করে 2 পজিটিভ, Fe আগেই ছিল 2 পজিটিভ, সে আরও একটি ইলেকট্রন দান করলো অর্থাৎ তৃতীয় ইলেকট্রন। তৃতীয় বিভব শক্তি অবশ্যই বেশি হবে, তার মানে ওর থেকে 3 নম্বর ইলেকট্রনটা বের করতে অবশ্যই দ্বিতীয় এবং প্রথমটা থেকে অনেক গুণে বেশি শক্তির প্রয়োজন হয়েছে। এসএন আগে ছিল 2+, আরও দুটি ইলেকট্রন দান করে এসএন 4+ হয়ে গেল, এই জন্য টিন ঝং করে নষ্ট হয়ে যায়। তারপরে ক্লোরিন, ক্লোরিন আগে ছিল নেগেটিভলি চার্জ, তো ও ওর দুইটি ইলেকট্রন দিয়ে পুনরায় Cl2 গ্যাস গঠন করে, এবং সালফার ছিল 2 নেগেটিভ চার্জ ও দুইটা ইলেকট্রন দান করার মাধ্যমে অ্যাসে পরিণত হয়েছে। তো এখানে সবগুলো বিক্রিয়ায় জারণ ঘটেছে। তো এই উদাহরণগুলো একেবারেই সহজ, আপনারা চাইলে আপনারা নতুন নতুন উদাহরণও সংযুক্ত করতে পারেন। যেমন মন চাইছে তো আপনারা পটাশিয়াম দিতে পারেন, পটাশিয়ামের জারণ সংখ্যা 5, সোডিয়ামের জায়গায় লিখবেন পটাশিয়াম, তীচিহ্ন দিয়ে লিখবেন পটাশিয়াম প্লাস প্লাস ইলেকট্রন, অর্থাৎ আপনাদের হুবহু এই উদাহরণ দেওয়া লাগবে এমন কোনো ধরা বাধা নিয়ম নেই। আপনারা যেই উদাহরণ মন চায়, মন বলে সেই উদাহরণই দিতে পারবেন। এবার অনুরূপভাবে বিজারণেরটাও আমরা দেখব, বিজারণ কি? যে বিক্রিয়ায় কোনো পরমাণু, মূল বা আয়ন ইলেকট্রন গ্রহণ করে তাকে বিজারণ বিক্রিয়া বলে। এই সংজ্ঞাটা সহজ, আমরা পূর্বে সংক্ষিপ্ত প্রশ্ন পড়ার সময় বইয়ে যেই সংজ্ঞাটা দেখেছিলাম ওইটা তুলনামূলক এখান থেকে অনেক কঠিন। বিজারণের ফলে সংশ্লিষ্ট পরমাণু ঋণাত্মক চার্জ বেড়ে যায় বা ধনাত্মক চার্জ কমে যায়, বা না এখানে এবং দিব আমরা, ঋণাত্মক চার্জ বেড়ে যায় এবং ধনাত্মক চার্জ কমে যায়। যেমন ক্লোরিন, ক্লোরিনের সাথে আরও দুইটি ইলেকট্রন যুক্ত হয়ে 2Cl- অর্থাৎ পরমাণু ইলেকট্রন তৈরি করলো, এবং সালফারের সাথে আরও দুইটি ইলেকট্রন যুক্ত হয়ে S2- গঠন করলো। আয়নের সাথে একটি ইলেকট্রন যুক্ত হয়ে আয়ন 3 ধনাত্মক ছিল, এখন 2 ধনাত্মক হলো। তারপরে সায়ানাইড অর্থাৎ টিনের সাথে দুটি ইলেকট্রন যুক্ত হয়ে, এখানে প্লাস চিহ্নগুলো দেয়নি, হয়তো পেন্টিং মিস্টেক হয়েছে, যাই হোক আপনারা দিয়ে নেবেন, দুটি ইলেকট্রন যুক্ত হয়ে তার আগে ছিল 4+, এখন 2+ হয়েছে। Fe-এর একটি ধনাত্মক ছিল, দুইটি ইলেকট্রন চলে আসলো, এখানে Fe হয়েছে। তো এখানে পূর্বে Fe2 ছিল হয়তো এবং CN2 ছিল, এই জন্য দুইটি ইলেকট্রন আসার পরে FeSn ঘটিত হয়েছে, অন্যথায় আপনারা Fe-SN- দিবেন, কারণ এখানে কিন্তু সমতা রক্ষা হয়নি। পূর্বে ছিল একটি ধনাত্মক, দুইটি ইলেকট্রন এসেছে, তো একটি ইলেকট্রন ওই ধনাত্মক চিহ্নটিকে প্রশমন করেছে, কিন্তু অপর একটি ইলেকট্রন রয়ে গেছে, সেটা অবশ্যই আপনারা মূলকের উপরে দিয়ে দিবেন। এখানে কিন্তু দেয়নি, অর্থাৎ আমি যে এখানে দেওয়ার কথা বলছি, এখানে মাইনাস দেওয়ার কথা বলছি। সুতরাং দেখা যায় যে এখানে প্রতিটি ক্ষেত্রেই পরমাণু বা আয়ন সমূহ ইলেকট্রন গ্রহণ করে অধিক ঋণাত্মক অবস্থা প্রাপ্ত হয়েছে বা ধনাত্মক অবস্থার হ্রাস ঘটেছে। তো এটাই ছিল মূলত জারণ
ও বিজরণের ইলেকট্রনীয় মতবাদ উদাহরণ সহ।